আমাকে আজকে প্রায় বিদেশের সাংবাদিকরা ফোন করে, বিশেষ করে ভারতের সাংবাদিকরা, তারা এটা বলতে চান যে আমাদের ডক্টর ইউনুস দিয়ে ফেল করেছেন। আমি লক্ষ্য করছি, এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই বিষয়টাকে আমরা সবসময় একসাথে কাজ করার সেইখানে সব থেকে যুদ্ধ করেছি, কাজ করে আসছি। ইদানিং আমরা দেখছি যেটা একটা সম্প্রদায়ের মানুষদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে একটা বড় রকমের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যেটা কেন জানি না ভারতের যে বক্তব্য বাংলাদেশের বিপ্লব সম্পর্কে বাংলাদেশের বর্তমান অবস্থার সঙ্গে তার সঙ্গে কিছু মিলে না, যেটা বাংলাদেশের এই বিপ্লব ছাত্র জনতার মুখে রক্ত দিয়ে যে অর্জন করা, ফ্যাসিবাদকে পরাজিত করা, সেটাকে অনেকাংশে বিপন্ন করার চেষ্টা করে। এই কথাটা আমার মনে হয়েছে, এই জন্য আমি বলতে বাধ্য হতাম। আমাকে আজকে প্রায় বিদেশের সাংবাদিকরা ফোন করে, বিশেষ করে ভারতের সাংবাদিকরা, তারা এটা বলতে চান যে আমাদের ডক্টর ইউনুস দিয়ে ফেল করেছেন, রাষ্ট্র চালাতে পারছেন না, এই ধরনের কথাবার্তা তাদের কাছ থেকে আসে, আমাদের কাছে জানতে চায়। এখন যে প্রশ্নই উঠতে পারে, গোটা দেশের মানুষ এখন তার প্রতি তাকিয়ে আছে আস্থাশীল, এবং আমরা দেখছি যে অত্যন্ত সুন্দরভাবে তিনি চালাচ্ছেন আমাদের এই সতেজ মানুষ, যাদেরকে মানুষ সমর্থন দেয় সেখানে তো আপনার অন্য কোনো কিছু সম্ভাবনা নেই। আমি কথা এই জন্যই বললাম যে আমাদের রাজনীতি আমরা যারা করছি আমাদের সকলে এই বিষয়ে বোধহয় সচেতন হওয়ার প্রয়োজন। আমরা একটু চিন্তিত হয়ে যাই, কিছুক্ষণ আগে সাহেবুবাবু বলেছেন উদ্বিগ্ন হই, তখন উদ্বিগ্ন হই যখন ওইখানে আমরা কিছু খটকা লাগি। আমি আশা করব যে আমাদের যারা সরকারে আছেন, দায়িত্ব পালন করছেন আপনার উপদেষ্টার, তারা এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না যেখানে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হবে। আমাদের সম্ভবত লোকাল গভর্নমেন্ট মিনিস্টার স্যার এডভাইজার স্যার তিনি বলে ফেললেন যে 4 বছর হওয়া উচিত সরকারের মেয়াদ, এটা তো তার বলার কথা না, তার তো কমিশন তৈরি করেছেন, সে কমিশন প্রস্তাব দেবে, জনগণ অ্যাকসেপ্ট করবে, তারপরে না 4 বছর না 5 বছর সেটা সিদ্ধান্ত হবে। যিনি আমাদের বসে আছেন তিনি যদি বলেন যে 4 বছর হলে ভালো হয়, তাহলে ওটা একটা চাপ পড়ে যাবে এই যারা কাজ করছে তাদের। এই কাজটা হাসিনা খুব ঘন ঘন করতেন, যে কোনো মামলা যে কোনো কিছু হলে তিনি তার কথা আগে বলে ফেলতেন, ওটা কখনোই আপনার সঠিক পথে নিয়ে যাবে না। তাই অনুরোধ করব যে এমন কথাবার্তা থেকে বিরত থাকুন যেটাকে জনগণ বিভ্রান্ত না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা খুব দ্রুত নির্বাচন চাই, এবং এই কথাটা খুব পরিষ্কার করেছি কেন দ্রুত চাই। দ্রুত চাই এই জন্যই যে নির্বাচিত সরকার ছাড়া জনগণকে রিপ্রেজেন্ট আর কেউ সেইভাবে করতে পারে না। সেজন্যই আমরা মনে করি এক হচ্ছে সংস্কার করতে হলে আমার জনগণকেই লাগবে, তাদেরকে দিয়েই আপনারা আমাকে পার্লামেন্টের সেগুলোকে অ্যাপ্রুভ করাতে হবে, তারা কথা বলবেন, ডিবেট করবেন, পাশ করবেন, এবং তাদেরকেই সেটা গ্রহণ করে ইমপ্লিমেন্ট করতে হবে। সুতরাং নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় আমার এই রাষ্ট্র পরিবর্তনের কাজটা তত তাড়াতাড়ি। দ্বিতীয়ত ফাঁক থাকলেই সেখানে আপনার এই শত্রুরা যারা আপনার চেষ্টা করছে আমাদের সমস্ত অর্জনগুলোকে আবার ধ্বংস করে দিতে, বিপ্লবকে ব্যর্থতায় পরিণত করতে তারা সুযোগ পেয়ে যায় এবং পাচ্ছে। আমরা লক্ষ্য করে দেখুন বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি দেওয়া এখন শুরু হয়েছে, কেন বাবা
এই দাবি দেওয়া তো আগে কেউ করে নাই, এখন নিয়ে আসলো, অপেক্ষা করো, একে একজন গভর্নমেন্ট আসুক, তাদের সামনে আসুক, আমরা এইটা সকলকে একটু বোঝা উচিত বলে আমি মনে করি। অনেকে বলছেন আগে তো কথা বলতে পারিনি, এখন কথা বলতে পারছি, সেই জন্য আনছি, কিন্তু সেটা করতে গিয়ে এমন অবস্থা সৃষ্টি না হয় যে সেখানে আবার আমাদের একটা স্টেবিলিটি নষ্ট হয়। বার্তা খুব পরিষ্কার, তোমরা যারা আগের মতো সিন্ডিকেট করে টাকা লুট করে নিয়ে যেতে, সেখানে আমরা অবশ্যই প্রতিরোধ করে তুলব। এক, দুই, কিছুক্ষণ আগে বলেছেন কল্পনা করতে পারেন $17 বিলিয়ন লুট করে নিয়ে গেছে। আরেকটা ইনফরমেশন দিলেন যেটা প্রায় $90 বিলিয়ন মতো হয়ে যাবে, অর্থাৎ দেশকে একেবারে ফকরা করে দিয়েছে, কিচ্ছু নেই, লুট করে আওয়ামী লীগের সরকার শেষ করে দিয়েছে। আরেকটা বিষয় কিন্তু সতর্ক থাকা দরকার, এই বিভিন্ন ডামাডোলে আমরা যেন ঘুরে না যাই যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আওয়ামী লীগ হাসিনা সে গণহত্যা করেছে, এখানে কোনো ক্ষমা নেই, গণহত্যার কোনো ক্ষমা হতে পারে না। সুতরাং ওই জায়গাটাতে আমাদের খুব শক্তভাবে থাকতে হবে। আমরা বিশ্বাস করি এবং সেই সেটা সম্ভব হয়েছে, আমরা দেখেছি যে আমাদের ছাত্ররা, আমাদের জনতা তার বুকের রক্ত দিয়ে হলেও তাদের অধিকারকে রক্ষা করে। এই কথাটা আমরা সবসময় বলতাম, আমরা যতবার রাস্তায় নেমেছি ততবার এই কথাটা বলার চেষ্টা করেছি যে তরুণরা কোথায়, যুবকেরা কোথায়, এগিয়ে আসো, কারণ তোমরা এগিয়ে নিয়ে আসলে কোনো পরিবর্তন হবে।